নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারো চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় নতুন বছর দু জানুয়ারি মাসে বুধ গ্রহের কৃপায় নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি আজ সেই একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন হানড্রেড জীবনে পরিবর্তন আসবে আর আপনারা কি করছেন থাম্বেল দেখছেন কেটে কেটে আপনার নাম বা আপনার রাশি থেকে বেরিয়ে যাচ্ছেন বিস্তারিত শোনা বা জানার চেষ্টা করছেন না সেখানে আপনাদের ভুল হচ্ছে দেখুন এখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে আমি যে কোনো আলোচনা করি না কেন তার কিন্তু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি যে কেন আপনার সাথে এগুলো ঘটবে কি কারণ সেই কারণগুলো আপনার মধ্যে খুঁজে বার করতে হবে যদি সব মিলে যায় তাহলেই কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা আপনার জীবনে সম্পূর্ণ ভাবে মিলবে আর আপনারা এই ভুলগুলো করছেন তাই খুব একটা সফলতা আপনারা কিন্তু পাচ্ছেন না কারণ আপনারা জানতেই পাচ্ছেন না যে আপনাদের ফল্ট বা ভুল কোথায় আর আপনারা যখনই আপনার সাথে মিলছে না আপনার নাম আছে আপনার সাথে মিলতে মিলতে হবে হবে আপনার আপনার রাশি আছে সাথে মেলে না তখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় আপনারা খারাপ মন্তব্য করে বসেন যে আমার কথা বললো আমার সাথে মেলেনি আপনার রাশিটাই আপনি ধরে নিলেন কিন্তু আপনার সেই জায়গাটা আছে তো সেটা কিন্তু জানার চেষ্টা করলেন না অর্থাৎ আমাদের সম্পূর্ণভাবে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভরশীল আমরা এই গ্রহ নক্ষত্র ছাড়া কিছুই করতে পারবো না আমাদের সুস্থ থাকা অসুস্থ থাকা সবই কিন্তু গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করেই আমাদের জীবন চলছে দেখবেন কেউ যদি অসুস্থ থাকে নিশ্চয়ই তার কোনো অশুভ গ্রহের মানে খারাপ প্রভাবে সে অসুস্থ আবার কেউ আপনার চোখের সামনে দিনে দিনে ধনী কোটিপতি হয়ে যাচ্ছে সে কিন্তু অবশ্যই শুভ কোনো গ্রহের সুপ্রভাবের ফলে তার জীবনে উন্নতি তাই আমাদের জানতে হবে প্রত্যেকেরই জন্মছক আলাদা আলাদা হস্তরেখাও আলাদা আলাদা আপনাদের হস্তরেখা বা জন্মছকে এই শুভ গ্রহ অর্থাৎ আজকের আলোচনা বুধ গ্রহ ভালো আছে কিনা যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে যদি খারাপ থাকে তাহলে মিলবে না কারণ আজ বুধ গ্রহ নিয়ে আলোচনা করছি তাই বুধ গ্রহ ভালো থাকতে হবে তবেই মিলবে তাই এই কাজগুলো আপনাকে করতে হবে মিলিয়ে নিতে হবে আপনি ভিডিওটা দেখছেন সম্পূর্ণ আলোচনা শোনার পর আপনি ভিডিও থেকে বেরিয়ে গিয়ে আপনার জন্মচক বা হস্তরেখাটা দেখে নেবেন বুধ গ্রহের অবস্থান কি আছে যদি ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট মিলবে আর খারাপ থাকলে মিলবে না দেখুন দু সাল পয়লা জানুয়ারি এই বুধ গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে আর রাশি পরিবর্তন করে আসবে ধনু রাশিতে আর সেখানে এসেই কিন্তু বকরি থেকে মার্গি হবে আর এখানেই শেষ নয় বুধ গ্রহ কিন্তু পয়লা জানুয়ারিতেই একটি রাজ্যক তৈরি করবে সেটি হচ্ছে ভদ্রা পঞ্চ মহাপুরুষ রাজ্য এই যে ভদ্রা পঞ্চ মহাপুরুষ রাজ্যকে ছ নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আর এই ভদ্রা পঞ্চ মহাপুরুষ রাজ্যক তার সাথে সাথে যে একটা বুধের পাওয়ার সেটা কিন্তু গ্রহ দেখাবে আর এর ফলে বেশ কিছু রাশির এবং কিছু নামের জাতক জাতিকাদের আমি নাম বলি বা রাশি সেই একটা জায়গায় কিন্তু আসবে আমি রাশি দিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করেছি আজ নাম দিয়ে করছি এই নামটাও কিন্তু রাশি হয়েই নামে আসছে অর্থাৎ ব্যাপারটা কিন্তু একই নামে কেন বলি ম্যাক্সিমাম আমি বলবো বর্তমান পরিস্থিতিতে আমার সঙ্গে যারা যোগাযোগ করছে তাদের মধ্যে জন্ম তারিখ জন্ম সময় জন্মশাল কোনো না কোনো মিসিং আছে তারা বলতে পারছেন আর বলতে না পারলে তো সঠিক পিটিশন বেরোবে না তাই জন্মছক বিচার বিশ্লেষণ করতে গেলে আপনাকে সঠিক তথ্য দিতে হবে যখন আপনি সঠিক তথ্য দিতে পারবেন না তখন কিন্তু আপনার সম্পূর্ণ বেকার জন্মছক বিচার বিশ্লেষণ করা আর সেখানে দাঁড়িয়ে আপনি আপনার রাশি জানতে পারলেন না তাহলে আপনি কি করে আপনার ভাগ্যটা জানতে পারবেন আপনি কি করে বুঝবেন যে আপনার এই টাইমটা ভালো যাবে না খারাপ যাবে আপনার সময়টা কিরকম কাটবে কেন আপনার সময় খারাপ চলছে তার কারণ কি কোন গ্রহ খারাপ প্রভাব বিস্তার করছে এই সমস্ত কিছু কিন্তু আপনি জানতে চাইলেও পারবেন না তাই তাদের কথা মাথায় রেখে আমি নাম দিয়েও ভিডিও তৈরি করি যাদের জানা নেই তারা অবশ্যই এই ভিডিওগুলো ফলো করবেন নাম তো আপনার জানা আছে এই নাম দিয়েও কিন্তু আপনার জীবনের নানা রকম তথ্য আপনি অবশ্যই জানতে পারেন তাই তাদের কথা মাথায় রেখে আমি নামের প্রথম অক্ষর দিয়ে এই ভিডিওগুলো তৈরি করি যেরকম এই বুধের ভদ্রা পঞ্চ মহাপুরুষ রাজ্যকে কি কি ঘটতে পারে রাশিভিত্তিক আমার আলোচনা এর আগে করেছি আজ নাম সম্পর্কে বলছি ছটা নামের জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে বছরের বছরের শুরুতেই শুরুতেই আর এই বুধ কিন্তু ভাগ্য বদলাবে বেশ কিছু জাতক জাতিকাদের তাদের মধ্যে এই ছ নামের জাতক জাতিকারাও কিন্তু আছে তাই আপনার জন্মছক যদি থাকে তো ভালো যদি না থাকে আপনার হস্তরেখা একটু মিলে দেখবেন কারণ জন্মছকে আপনার সময় আপনার মাস তারিখ সাল প্রয়োজন হাতে তো নেই হাত তো আপনার সাথেই থাকবে তাই আপনার হস্তরেখাটা বিচার করে দেখে নেবেন বুধ গ্রহের অবস্থান আছে যদি ভালো থাকে আমার আলোচনা আজকের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল আর আপনাদের এই ছটা নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো জানুয়ারি মাস পড়ার সাথে সাথে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন কারণ আপনার ভাগ্য কখন কিভাবে কোন দিক থেকে বদলে যাবে সেটা কিন্তু বলা মুশকিল তাই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন সমস্ত সুযোগ সুবিধা আপনার কাছে আসবে সেগুলো গ্রহণ করতে পারেন ভাগ্য কিন্তু বদলাবে কারণ এই যে রাজ্য বুথ তৈরি করেছে খুব দারুণ একটা রাজ্য এই ছনামের জাতক জাতিকাদের একটা ভাগ্য বদলে দেওয়ার মতো এই ভদ্রা পঞ্চমহাপুরুষ রাজ্য এবং বুধ গ্রহ কিন্তু সম্পূর্ণভাবে তার শক্তি আমাদের প্রত্যেকের জীবনে সে প্রদান করবে কারণ এই জানুয়ারি মাসেই কিন্তু বক্রি থেকে মার্গি হবে গ্রহ তাই প্রথমে আমি যে নামের কথা বলবো এল দিয়ে যাদের নাম শুরু আপনার নাম যদি এল দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে আপনার ভাগ্যে অনেক কিছু নিয়ে আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই নতুন বছর দু সাল জানুয়ারি মাস তাই এই সময়টা আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন যদি সূর্যক আসে গ্রহণ করবেন আপনার ভাগ্য কিন্তু বদলানোর মাস দু জানুয়ারি তৃতীয় যে নামের কথা বলবো সেটা হচ্ছে ডি ডি দিয়ে যাদের নাম শুরু তাদের উদ্দেশ্য একই কথা বলবো দু জানুয়ারি মাস শুরু থেকে কোটা মাস আপনার জন্য অতি শুভ এই সময় আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটবে অবশ্যই সেটা পজিটিভ আপনার ভাগ্য হঠাৎ করেও বদলে যেতে পারে হঠাৎ অর্থ প্রাপ্তি করতে পারে আপনার স্বপ্ন পূরণ হতে পারে কর্মে সফলতা আসতে পারে কারণ বুধ বুধ যার ভালো থাকবে তার জীবন অবশ্যই টেনশন ফ্রি হয় বুধ যার ভালো থাকবে সে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় কোটিপতি হয় তাই এই বুধ গ্রহ যদি আপনার পার্সোনাল ভাবে হস্তরেখায় ভালো থাকে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা কথা আপনার সাথে মিল এর যে নামের কথা বলবো সি আপনার যদি সি দিয়ে নাম শুরু হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি সি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বল দু সাল জানুয়ারি মাস আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে কারণ পয়লা জানুয়ারি থেকেই কিন্তু বুধ গ্রহ সে রাশি পরিবর্তন করে এবং একটি রাজ্যক তৈরি করে আপনার ভাগ্য বদলে দেবে অবশ্যই আপনার হস্তরেখায় এই বুধ গ্রহ ভালো থাকতে হবে তবেই কিন্তু মিলবে তাহলে এই যে জানুয়ারি মাস নতুন বছরে দু হাজার তেইশ সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন যদি কোনো সুযোগ আসে গ্রহণ করবেন ভাগ্য কিন্তু বদলাবে এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে এস দিয়ে যাদের নাম শুরু আপনার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো নতুন বছর দু হাজার তেইশ পয়লা জানুয়ারি থেকেই বুধ গ্রহ কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে কারণ এই টাইমে একটি তৈরি করবে পঞ্চ মহাপুরুষ রাজ এবং এই পয়লা জানুয়ারিতেই কিন্তু সে রাশি পরিবর্তন এবং আসবে ধনু রাশিতে সেখানে মার্গি হবে বকরি থেকে এর ফলেই কিন্তু এই ছটা নামের জাতক জাতিকাদের ভাগ্যে অনেক কিছু নিয়ে আপনাদের ভাগ্য উন্নতি করবে তাই এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন যদি সুযোগ আসে গ্রহণ করবেন তবেই কিন্তু আমার প্রত্যেকটা কথা মিল। আপনারা যদি বসে থাকেন যে বুধ গ্রহ আমাদের অনেক কিছু দেবে নতুন বছর আমরা অনেক কিছু পাবো কেন কাজ করব ঘরে বসে থাকি তাহলে কিন্তু মিলবে না আপনার কর্মের উপরেই কিন্তু সমস্ত কিছু শুধু এই টাইমটা আপনার জন্য শুভ থাকবে আপনার টাইমটা আপনার সাথ দেবে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে আমরা সকলেই চেষ্টা করি ভালো থাকা ভালো খাওয়া কিন্তু সময় সাথ দেয় না টাইম খারাপ থাকে আর এই টাইমটা আপনার ভালো থাকবে জাস্ট এতটুকু ভালো টাইমে যদি চেষ্টা করা হয় জীবনে সফলতা আসবে তাই আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সব মিল এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে এন আপনার নাম যদি এন দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো দু সাল মানেই আপনার ভাগ্য উন্নতির সাল আর সব থেকে বড় কথা বছরের প্রথমেই বুধ গ্রহ আপনার ভাগ্য বদলে দেবে ভদ্রা পঞ্চ মহাপুরুষ রাজ্য আপনার জীবনে একটা নতুন দিক খুলে দেবে আপনার হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তি ঘটে তাই চোখকান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন আপনার সাথে অনেক কিছু ঘটবে অবশ্যই পজিটিভ সমস্ত কিছু আপনার সাথে তখনই ঘটবে তখনই মিলবে যখন আপনার হস্তরেখায় বুধ গ্রহের অবস্থান শুভ থাকবে আর আপনি অ্যালার্ট থাকবেন বড় স্বপ্ন দেখবেন পরিশ্রম করবেন তাহলেই কিন্তু সমস্ত কথা আজকের বলা আপনার সাথে মিলবে সর্বশেষ যে নামের কথা বলবো সেটা টি আপনার নাম যদি টি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো দু সাল জানুয়ারি মাস থেকে আপনার জীবনে উন্নতি শুরু কে করবে বুধ গ্রহ বুধ সে কিন্তু পয়লা জানুয়ারিতেই রাশি পরিবর্তন করবে করেই কিন্তু ভদ্রা পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে এর ফলে আপনার সমস্ত দিক থেকে সফলতা আর সফলতা আপনি দেখতে পাবেন এবং যে কাজে হাত দেবেন সেটাতেই সাকসেস সময় আপনার হয়ে কাজ করবে শুধু আপনার পরিশ্রম করার পালা বড় স্বপ্ন দেখা যদি দেখতে পারেন আপনার স্বপ্ন পূরণ হবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার